তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এবং তোমাদের বাংলার প্রবন্ধ রচনার সাজেশান এবং গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনাগুলোর উত্তরও আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং সম্পূর্ণ যে সাজেশানটা সেটা কিন্তু ভিত্তি করে আছে তোমাদের যে চার প্রকার রচনা আসে। মূলত চার প্রকার রচনা কী কী? মানস মানচিত্র অবলম্বনে অনুচ্ছেদ রচনা, বিতর্কমূলক রচনা, আর হচ্ছে একটি প্রদত্ত সূত্র অবলম্বনে। তার মধ্যে অনুচ্ছেদ রচনাটা বাদ দিয়ে বাকি যে তিন ধরনের রচনা রয়েছে, মানস মানচিত্র, বিতর্কমূলক আর প্রদত্ত সূত্র, এই তিন ধরনের রচনার তোমাদের আজকে সাজেশান দেব এবং কোন কোন রচনাগুলি তোমাদের ভালো করে পড়তে হবে সেটা তো এই সাজেশানের মধ্যে থাকবেই। তার পাশাপাশি সেই সাজেশানের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু রচনা, যেমন মানস মানচিত্র অবলম্বনে এবং প্রদত্ত সূত্র অবলম্বনের বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা আজ উত্তরসহ ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ডেসক্রিপশানে তোমাদের বাংলা, ইংরেজি এবং আর্টসের অন্যান্য যে বিষয়ের ভিডিওগুলো অ্যাভেলেবেল হয়েছে, যেমন বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, এই বিষয়গুলোর যে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এসছে উত্তরসহ পিডিএফ, সেগুলো কিন্তু ওই ডেসক্রিপশানের প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আগামী দিনেও এই রকম পিডিএফের আকারে উত্তর, সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তাছাড়া ডেসক্রিপশানে তোমাদের কিন্তু পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই তোমাদের একটি পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে আমি বলে দেবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো, উচ্চ মাধ্যমিকে তোমাদের যে প্রবন্ধ রচনাগুলো আসে, মোট চার ধরনের তোমাদের প্রবন্ধ রচনা আসে। চারটে অপশান থাকে চারটে রচনার, যার মধ্যে একটির উত্তর দিতে হয়। একটি অনুচ্ছেদ রচনা আছে আর বাকি তিনটে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানস মানচিত্র অবলম্বনে আছে, বিতর্কমূলক বিষয় অবলম্বনে আছে, প্রদত্ত সূত্র অবলম্বনে আছে, আর একটি আছে অনুচ্ছেদ রচনা। তবে এই যে তিনটে টপিক, তার মধ্যে এই মানস মানচিত্র অবলম্বনে আর প্রদত্ত সূত্র অবলম্বনে, এই দুটো হচ্ছে সবচেয়ে কমন টপিক। এখান থেকে কিন্তু প্রচুর কমন পাওয়া যায়। বিতর্কমূলক বিষয় অবলম্বনে কমন পাওয়া গেলে, যদি খুব ভালো জ্ঞান থাকে, তুমি অবশ্যই লিখলে এই বিতর্কমূলক বিষয় অবলম্বনে রচনায় কিন্তু অনেক বেশি নম্বর পাওয়া যায়। তো দেখা যাক আগে সাজেশানগুলি কোনগুলি তোমাদের 2023 এবং এই বছরের টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অনেকগুলো রচনা দিয়েছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু রচনার উত্তরও তোমাদের এখানে তোমাদের দেখিয়ে দেবো। প্রথম মানস মানচিত্র অবলম্বনে পড়তে হবে সমাজসেবায় ছাত্র সমাজের ভূমিকা, আর পড়তে হবে প্রতিদিনের জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, টোকিও অলিম্পিক 2020, উন্নয়ন বনাম পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, বাংলার উৎসব, বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের আশীর্বাদ বা অভিশাপ, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, বিশ্ব উষ্ণায়ন, বাংলার ঋতু বৈচিত্র্য। বিতর্কমূলক বিষয় অবলম্বনের মধ্যে পড়তে হবে সুপ্রভাব নয়, বর্তমানে গণমাধ্যম কুপ্রভাবই বিস্তার করছে, দ্বিতীয় ইংরেজি মাধ্যম স্কুলই দেশের ভবিষ্যৎ, তিন নম্বর বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল, তারপর অনলাইনে পঠন পাঠনই শিক্ষায় পরিপূর্ণতা দেয়, তারপর হাটে বাজারের চাইতে অনলাইনে কেনাকাটা বেশি সুবিধাজনক, তারপরে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই একমাত্র সাফল্যের মাপকাঠি, শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব নেই, তারপরে বর্তমান পড়াশোনার অপরিহার্য মাধ্যম অনলাইন। আরও একটি টপিক রয়েছে এখানে অ্যাড করতে তোমাদের জন্য ভুলে যাওয়া হয়েছে, সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি। লিখে দিই এখানে ঠিক আছে, এই টপিকগুলোর উপর তোমাদের পড়তে হবে, এগুলি বিতর্কমূলক বিষয় অবলম্বনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। তারপরে প্রদত্ত সূত্র অবলম্বনে যেখানে জীবনী দেওয়া থাকে, প্রথম 125তম জন্মশতবর্ষে সুভাষচন্দ্র বসু, যদিও এটা 126 হয়ে যাবে, তারপরে কবি জীবনানন্দ দাস, তারপরে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর, কবি শঙ্খ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, আশাপূর্ণা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র, লীলা মজুমদার, সুকুমার রায়, এগুলি তোমাদের পড়তে হবে। এবার কিছু গুরুত্বপূর্ণ রচনা, তার উত্তরসহ তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। পরিবেশ সচেতনতায় ছাত্র সমাজ, যেভাবে লেখা রয়েছে তোমাদের আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, সেগুলো দেখে নাও। আর তোমাদের জানাতে চাই, ইতিমধ্যেই কিন্তু তোমাদের বাংলার
যে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো ইতিমধ্যেই উত্তরসহ পিডিএফ চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। শুধু বাংলা বলে নয়, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন, তারপরে তোমাদের সংস্কৃত, এই বিষয়গুলোরও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন এবং উত্তর, বড় প্রশ্ন ছোট প্রশ্ন পিডিএফের মাধ্যমে উত্তর আপলোড করে দেওয়া হয়েছে। এবং যে প্রশ্নগুলো পড়লেই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 100% সেখান থেকে বড় প্রশ্ন সমস্তটাই কমন পাবে, সেই প্রশ্ন উত্তর ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু ফ্রি পিডিএফও আপলোড করা হয়েছে, আবার পেইড পিডিএফও আপলোড করা হয়েছে। পেইড পিডিএফে একটি জায়গায় সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, আর ফ্রি পিডিএফে আলাদা আলাদা ভিডিও থেকে তোমাদের পিডিএফগুলো ডাউনলোড করে নিতে হবে পাসওয়ার্ড দিয়ে। যারা সেই ফ্রি পিডিএফ অথবা পেইড পিডিএফ সংগ্রহ করতে চাও, ডিসক্রিপশানে দুটি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, একটি এইচএস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ 2023 নোটস বলে, সেখানে যাবতীয় বাংলা এবং ইংরাজি যা যা নোটস তোমাদের জন্য আপলোড করা হয়েছে পিডিএফ সহ সমস্তটা সেখানে পেয়ে যাবে। আরেকটি হচ্ছে এইচএস আর্টস অল সাবজেক্ট নোটস 2023 বলে, সেখানে আর্টসের যে যে বিষয়গুলি বললাম সেগুলো ছাড়াও বিভিন্ন বিষয়ের ছোটো প্রশ্ন, যেমন নিউট্রিশন, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই বিষয়গুলোর ছোটো প্রশ্ন উত্তর সহ ফ্রি পিডিএফ চ্যানেলেও এগুলোরও আপলোড করা হয়েছে। এগুলোরও লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী ভিডিও থেকে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজনীয় পিডিএফগুলি কিন্তু খুব সহজে সংগ্রহ করে নিতে পারো। তার পাশাপাশি তোমাদের প্রজেক্টগুলোও আপলোড করে দেওয়া হয়েছে সমস্ত বেশিরভাগ বিষয়েরই, সেই প্রজেক্টগুলো ওই প্লেলিস্টের লিঙ্কেই তোমরা পেয়ে যাবে। প্রয়োজন হলে প্রজেক্ট এখনও লেখা না হলে বা কী লিখতে হবে বুঝতে না পারলে অবশ্যই সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিও। আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে HS 2023, একসাথে HS 2023। এই প্রশ্ন উত্তরগুলো দেখো, রচনাগুলো দেখো, এখান থেকেই তোমরা কিন্তু সমস্তটা কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই রচনাগুলো রচনার ওই রকমভাবে সাজেশান হয় না, তবে শুধু সাজেশান যেগুলো দিয়েছি ওপরে সেখান থেকে তোমরা খুব ভালোভাবে কমন পেয়ে যাবে, কিন্তু যেগুলো উত্তর করে দেওয়া হয়েছে এখান থেকে চান্স আছে তোমরা 80-90% কিন্তু রচনা কমন পেয়ে যাওয়ার। ঠিক আছে, টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দুটোতেই চ্যানেলে সমস্ত কিছুরই তোমাদের জন্য পিডিএফ দেওয়া হয়, তোমাদের সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তোমরা সকলেই পিডিএফ পাবে এবং পিডিএফ থেকেই তোমরা সমস্তটাই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, পিডিএফ থেকে পড়তে পারবে। তোমরা যে এই যে চ্যানেলে সময় নষ্ট করে বা নিজেদের টাইম নষ্ট করে ভিডিওগুলো দেখছো, তার দাম হিসেবেই তোমাদের কিন্তু এই পিডিএফগুলো দেওয়া হচ্ছে। সেই পিডিএফগুলো দিয়ে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনায় কিন্তু আরও গতিবেগ আনতে পারো। এখন থেকে পড়ো, পরীক্ষার টেস্ট পরীক্ষার বেশি দিন বাকি নেই, তারপরেই তোমাদের ফাইনাল পরীক্ষা, তাই এখন থেকেই তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় সকলেই যদি ভালো রেজাল্ট করতে চাও। আর যে বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ এনেছি সেগুলো যদি সংগ্রহ করতে চাও, অবশ্যই ডেসক্রিপশানে যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেই প্লেলিস্টের লিঙ্ক থেকে অবশ্যই তোমরা কী করবে, সেখান থেকে তোমাদের করতে হবে এই যে তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিয়ে নিতে পারো। প্রয়োজন অনুযায়ী যার যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে সেই সাবজেক্টের নোটস তোমরা দেখো, ভিডিও দেখো, প্রয়োজন অনুযায়ী ফ্রি পিডিএফ, পেইড পিডিএফ সংগ্রহ করো। এটুকু বলতে পারি চ্যানেলে যেগুলো দেখানো হচ্ছে এখান থেকেই তোমরা সমস্তটা কমন পেয়ে যাবে, কারণ আমরা সেই ভাবেই তোমাদের কিন্তু সাজেশানগুলি তৈরি করি যাতে তোমরা অল্প পড়ে বা যেগুলি দেওয়া হচ্ছে সেটুকু পড়েই যাতে কমন পেতে পারো। তার জন্য তোমরা নির্দ্বিধায় বিগত বছরগুলোতেও আমরা ছাত্রছাত্রীরা কমন পেয়ে এসেছে, তোমরাও এবছর কমন পাবে এই আশা কিন্তু আমরা রাখছি এবং তোমাদের সেই বিশ্বাসটা রাখতে চাইছি, কারণ তোমরা ভালো রেজাল্ট করলে আমাদেরই কিন্তু সাফল্য আসবে। তার জন্য অবশ্যই তোমাদের ভালো রেজাল্টটা কিন্তু আমাদের মোস্ট প্রায়োরিটিতে। তো তোমরা জানিও আগামী দিনে আর অন্য কোন কিছুর উপর ভিডিও চাইছো পিডিএফ সহ, সেটা তোমাদের জন্য এনে দেবো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।